সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি হট গসিপসে। তোমাদের সাথে আজকে শেয়ার করব ঢালিউডের দুটি হট একটি হট গসিপ। সেটা হচ্ছে নীরব আর পূজা এবার একসাথে জুটি বাঁধলেন নতুন মুভিতে, সেটা কোন মুভিতে সেটা জানাবো, শেষ পর্যন্ত থাকো। ফার্স্ট টাইম নীরব এবং পূজা চেরি একই মুভিতে চুক্তিবদ্ধ হলেন এবং পূজা চেরির পাশাপাশি এখানে সাইড হিরো হিসাবে হিরোইন হিসাবে দেখা যাবে আরও একজন নায়িকাকে, তাকে আমরা প্রায় স্ক্রিনে বর্তমান পূজা চেরিকে দেখতে পাচ্ছেন। এবার দেখা যাবে সাইড হিরোইনটি, আপনারা এই নায়িকাকে চিনেন, এই নায়িকা নীরবের সাইড হিরো হিসেবে হিরোইন হিসেবে থাকবে আর মেইন হিরো হিরোইন হিসেবে থাকবে এখানে পূজা চেরি, মেইন অ্যাক্ট্রেস হিসেবে এখানে আমরা দেখতে পারব। নীরবের সাথে স্ক্রিন শেয়ার করছে, এখানে আমরা এই নায়িকাকে দেখতে পারব সাইড হিরো হিসেবে হিরোইন হিসাবে। আমরা এই মুভিটির নাম ইতিমধ্যেই জানি না, কিন্তু এই মুভিটির নাম আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই মুভিটির শুটিং খুব শীঘ্রই জানুয়ারি থেকে শুরু হবে। এই মুভিটি একটি রোমান্টিক ধাঁচের মুভি হবে এবং কমেডি সব কিছু ভরপুর থাকবে এই মুভিতে। আমরা যারা নীরব এবং পূজা চেরি জুটির মুভি দেখতে চাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে সবসময় লেটেস্ট আপডেট পাবেন। প্রথমে কথা ছিল এই মুভিতে বুবলি অথবা অপবিশ্বাস দেখা যাবে, কিন্তু পরিচালক পরে সিদ্ধান্ত নিলেন যে এই মুভিতে শুধুমাত্র পূজা চেরিকেই আর সাইড হিরো হিসেবে হিরোইন হিসাবে ওই নায়িকাকেই দেখা যাবে। এই মুভিটির নাম হচ্ছে ক্যাশ মুভি, মুভিটির নাম ক্যাশ। এই মুভিটির শুটিং শুরু হবে জানুয়ারি থেকে। আপনারা যারা আগ্রহী অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।